করোনা ভাইরাসে আক্রান্ত যেসব রোগীর জীবন নিয়ে সংশয় দেখা দেয় তাদের ভর্তি করা হয় আইসিইউতে। আগুন লাগার ঘটনায় টাঙ্গাইলে এরকম মুমূর্ষ 10 রোগীকে বের করে আনা হয় আইসিইউ থেকে। বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ভাইরাস ইউনিটের আইসিইউতে আগুন লাগার এ ঘটনা ঘটে। বেলা 3:15 দিকে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের মতে আইসিইউ ইউনিটের নেসাল ক্যানুলার প্লাগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুন লাগার পর আইসিইউতে ভর্তি রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি পুরো হাসপাতালে চিকিৎসক নার্স রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি করে কোনো রকমে রোগীদের সেখান থেকে বের করে বাইরে আনা হয়। বাইরে মাটির ওপর শুয়ে রাখতে দেখা যায় এসব রোগীকে। আগুনে কেউ হতাহত না হলেও মুমূর্ষ যেসব রোগীকে কৃত্রিম অক্সিজেন ছাড়াই বাইরে বের করে আনতে হয়েছে তাদের ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা। খবর পেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্থানীয় সংসদ সদস্য সহ অনেকেই হাসপাতালে ছুটে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ করে আগামী 3 দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।